বুঝলাম। এর আগের দিন আমরা পড়েছিলাম যে দি রেইন স্টপ, বৃষ্টিটা থেমে গিয়েছিল। 7 বছর বৃষ্টি চলছে, 7 বছর পরে বৃষ্টি থেমে গেছে, এরপরে কী হচ্ছে? ইট ওয়াজ অ্যাজ, এটা ছিল এরকম অ্যাজ ইফ আ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, যেরকমভাবে একটি ঘূর্ণিঝড় তার কোনো শব্দ হারিয়ে ফেলেছে। দেয়ার ওয়াজ নো মোশন, সেখানে ছিল না কোনো গতিবিধি অর টেম্পারেল এবং কোনো নড়াচড়া, বাট পিস, ছিল শুধুমাত্র নিস্তব্ধতা বা শান্তি। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, এমন মনে হচ্ছিল যেন পুরো বিশ্বটা দাঁড়িয়ে গেছে। দ্য সাইলেন্স উইথ সো ইমেন্স, এই নিস্তব্ধতাটা ছিল এত বেশি, ওয়ান উড ফিল অ্যাজ ইট দ্য ইয়ার্স, একজনের মনে হবে যেন তার কানগুলো হ্যাভ বিন স্টাফড, ভর্তি হয়ে গেছে বা বধির হয়ে গেছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস, ছেলেগুলো তার হাতগুলো নিয়ে চলে গেল টু দেয়ার ইয়ার্স, তাদের কানে। দে স্টুড অ্যাপার্ট, তারা সকলেই আলাদাভাবে দাঁড়িয়ে পড়ল। দ্য ডোর স্টিল স্লিড ব্যাক, দরজাটা আস্তে করে খুলে গেল বা সরে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট, এই যে নিস্তব্ধতার গন্ধ, ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দ্যাম, যেটা অপেক্ষারত বিশ্ব থেকে বা জগৎ থেকে বয়ে আসছিল তাদের কাছে। দ্য সান কেম আউট, সূর্যটা উঠল। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রঞ্জ, এর রঙটা ছিল ঠিক একটা জ্বলন্ত ব্রঞ্জের মতন। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা ছিল খুব বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট, এর কাছে যেই আকাশটা ছিল, ইজ ব্লেজিং ব্লু, ছিল উজ্জ্বল নীল। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গলটা পুড়ে যাচ্ছিল সূর্যের আলোয়। দ্য চিলড্রেন, ছেলেগুলো, রিলিজ ফ্রম দেয়ার স্পেল, তারা যে এতক্ষণ স্তব্ধ হয়ে গেছিলো সেই ঘোরটা থেকে তারা ভাঙলো, তাদের ঘোরটা ভাঙলো। রাশডাউন, ছুটে বেড়ালো, ইয়েং, চিৎকার করতে শুরু করলো। ইনটু দ্য সামার টাইম, এই গ্রীষ্মের সময়তে। নাও ডোন্ট ইউ গো টু ফার, এখন তোমরা বেশি দূরে যেও না। দ্য টিচার কল্ড আফটার দ্যাম, টিচার তাদেরকে বলল, ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমাদের কাছে আছে শুধুমাত্র 1 ঘন্টা, যেটা তোমরা জানো। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ, ছেলেগুলো ছুটছিল এবং তুলে নিয়েছিল দেয়ার ফেসেস, তাদের মুখগুলো তুলে নিয়েছিল টু দ্য স্কাই, আকাশের দিকে, টু ফিল দ্য ওয়ার্ম, উষ্ণতাটা অনুভব করার জন্য। সান অন দেয়ার চিক্স, সূর্যের তাদের চিক্স মানে গালে। দে টুক অফ, তারা প্রত্যেকেই খুলে দিল দেয়ার জ্যাকেট, তাদের জ্যাকেটগুলো। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং তারা সূর্যের উষ্ণতা বা উত্তাপটা অনুভব করলো তাদের বাহুগুলোতে। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইট, এটা ল্যাম্প লাইটের থেকে অনেক ভালো। ইজ নট ইট, এটা কি নয়? মাচ মাচ বেটার, অনেক অনেক ভালো। দে স্টপ রানিং, তারা ছুটাটা থামিয়ে দিল। অ্যান্ড স্টুড ইন দ্য জঙ্গল, গ্রেট জঙ্গল, এবং তারা দাঁড়িয়ে পড়লো বড় জঙ্গলে। দ্যাট কভার ভিনাস, যেটি ভিনাস গ্রহ বা শুক্র গ্রহকে ঘিরে রেখেছিল। দ্য জঙ্গল গ্রিউ, জঙ্গলটা বেড়ে উঠেছিল। অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, এবং কখনোই তার বাড়াটা থামায়নি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স উইদাউট দ্য সান, জঙ্গল বহু বছর সূর্য ছাড়াই কাটিয়েছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, এর রঙটা ছিল রাবারের মতন, অ্যাশ ছাইয়ের মতন, অ্যান্ড ইঙ্ক এবং কালির মতন। যেহেতু এখানে সূর্যের উত্তাপ নেই, তাই ওদের রঙটা কীরকম হয়ে যাবে, কালোই হয়ে যাবে। সূর্যের তাপ পেলে তবে তো, মানে আমাদের ওয়ার্ল্ডে সূর্যের তাপ ছাড়া কোনো জিনিসের রং কনফার্ম হবে না। ওই কারণে ভিনাসে যেহেতু সান নেই, সান ছাড়াই কাজগুলো হয়ে উঠছে, যেহেতু কাল্পনিক গল্প তাই কাজগুলো বেড়ে উঠছে, তাদের রঙটা হয়ে গেছিলো ছাই বা কালির মতন। দ্য চিলড্রেন লে আউট, এই সময় ছেলেগুলো বেরিয়ে আসলো লাফিং অ্যাট দ্য জঙ্গল, লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেসেস, যারা হচ্ছে জঙ্গলের যে একটা বিশাল জঙ্গলটা, যে জঙ্গলটা কীরকম হয়ে গেছিলো, একটা একটা জায়গা যেখানে জঙ্গল বেড়েই উঠেছে, বেড়েই উঠেছে, সেখানে কী হয়েছিলো, তার ফ্লোরটা হয়ে গেছিলো একটা গদির মতন। এখানে লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেসেস, এখানে যে জঙ্গলের ম্যাট্রেসেস মানে জঙ্গলের যে গদিটা, আমরা তো ম্যাট্রেসেস মানে এরকম আমাদের বিছানাপত্রের মিলা গদি বা হচ্ছে ফ্লোরের মিলা গদির মতন আমরা ব্যবহার করি, সেই রকমই এরা জঙ্গলের ম্যাট্রেসেস, ওকে, জঙ্গলের যে গদিটা, গদির মতন যে জিনিসটা হয়ে গেছিলো নিচের থেকে ফ্লোর থেকে উঠে উঠে, সেটাকে বলা হচ্ছে জঙ্গল ম্যাট্রেসেস। দে র্যান অ্যামাং দ্য ট্রিজ, তারা বেড়াচ্ছিল গাছেদের মধ্যে। দে স্লিপড অ্যান্ড ফল, তারা পিছলে পড়েছিল এবং পড়ে যাচ্ছিলো। দে পুশড ইচ আদার, তারা একে অপরকে ধাক্কা দিচ্ছিল। অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, এবং তারা লুকোচুরি খেলছিল। মোস্ট অফ অল দে, তাদের বেশিরভাগ
মোস্ট অফ অল দি তাদের বেশিরভাগগুলো ছেলেগুলোই দে স্কোয়েন্টেড অ্যাট দ্য সান, তারা সূর্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আনটিল ততক্ষণ পর্যন্ত টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসিস, যতক্ষণ পর্যন্ত না চোখের জল তাদের গাল মুখে এসে পড়ছে। দে ব্রিথ দ্য ফ্রেশ এয়ার, তারা ফাঁকা বাতাসে তারা নিঃশ্বাস নিল একটা পরিষ্কার বাতাসে। অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স, এবং শুনতে শুরু করলো। কী কী শুনতে শুরু করলো? টু দ্য সাইলেন্স, নিস্তব্ধতাটাকে। উইচ হেল্ড দ্যাম ইন এ ব্লেসড সি, যেটা তাদেরকে ডুবিয়ে দিচ্ছিল একটা ব্লেসড সি, পবিত্র সমুদ্রে, অফ নো সাউন্ড, যেখানে কোনো শব্দ নেই। দে লুকড অ্যাট এভরিথিং, তারা প্রত্যেকটা জিনিসকে দেখছিলো। অ্যান্ড স্যাভার্ড এভরিথিং, এবং প্রত্যেকটা জিনিসকেই তারা উপভোগ করছিল। দেন ওয়াইল্ডলি, তারপরে ওয়াইল্ডলি মানে যেরকম জঙ্গলের পশুগুলো থাকে, ওয়াইল্ডলি লাইক অ্যানিমাল, জঙ্গলের পশুগুলোর মতন এসকেপ ফ্রম দেয়ার কেমস, যেমন তারা তাদের গুহা থেকে বেরিয়ে আসে। দে র্যান অ্যান্ড র্যান, তারাও ছুটতে শুরু করেছে এবং ছুটছে। শাউটিং ইন সার্কেল, গোল করে চিৎকার করে যাচ্ছে। দে র্যান ফর অ্যান আওয়ার, তারা এক ঘন্টা ধরে ছুটছে। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এবং তারা দৌড়ানো থামায়নি। অ্যান্ড দেন, এবং তারপর ইন দ্য মিডেস্ট অফ দ্য রানিং, ছুটার মাঝখানে, ওয়ান অফ দ্য গার্ল ওয়েড, মেয়েটি, একটি মেয়ে কেঁদে উঠল। এভরিওয়ান স্টপ, প্রত্যেকেই থেমে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, মেয়েটি ফাঁকাতে দাঁড়িয়ে আছে, হেল্ড আউট হার হ্যান্ড, তার হাতটা দেখাচ্ছে, হাতটা বাড়িয়ে দিচ্ছে। ওহ লুক লুক, ওহ দেখো দেখো, সেট সি সেট ট্র্যাম্বলি, সে তার হাতটা দেখাচ্ছে, মেয়েটা তার হাতটি দেখে সে বলছে দেখো দেখো। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি, ছেলেগুলো আস্তে আস্তে জড়ো হলো, টু লুক অ্যাট হার, তার হাতটাতে দেখার জন্য, ওপেন পাম, তার ফাঁকা খোলা পামটা, পাম মানে হাতের এই অংশ। ইন দ্য সেন্টার অফ ইট, এর মাঝখানে, ওয়াজ আ সিঙ্গল লার্জ রেন ড্রপ, সেখানে ছিল একটা বড় রেন ড্রপ, বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগেন টু ক্রাই, মেয়েটার পরে কাঁদতে শুরু করলো, লুকিং অ্যাট ইট, সেটাকে দেখে। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি, ছেলেগুলো তাড়াতাড়ি তাকালো অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে। এ ফিউ ড্রপস, কিছু ফোঁটা, ফেল অন দেয়ার নজেস, তাদের নাকে পড়লো, অ্যান্ড দেয়ার চিক্স অ্যান্ড দেয়ার মাউথ, এবং তাদের নাকে, গালগুলোতে এবং মুখে পড়লো। দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, সূর্যটা হারিয়ে গেছিলো মেঘের আড়ালে, কুয়াশা আচ্ছন্ন মেঘের আড়ালে সূর্যটা হারিয়ে গেছিলো। এ কুল উইন্ড ব্লো অ্যারাউন্ড দ্যাম, একটি ঠান্ডা বাতাস তাদের মধ্য দিয়ে বয়ে গেল। দে টার্ন অ্যান্ড স্লোলি ওয়াক, তারা মুড়লো এবং আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তাদের মাটির নিচে ঘরের দিকে। দে স্মাইল, দেয়ার স্মাইলস হ্যাজ ভ্যানিশড, তাদের মুখের হাসিটা উদাও হয়ে গেছিলো। এ বুম অফ থান্ডার স্টারলাইট দ্যাম, একটা বাজ পড়ার জোর শব্দ তাদেরকে চমকে দিল। দে টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড রেন, তারা একে অপরের গায়ে উল্টে পড়লো এবং দৌড়াতে শুরু করলো। ওহ ওহ, লাইটনিং স্ট্রং অল অ্যারাউন্ড, এবার চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছিল। দ্য স্কাই ড্রাইকেন্ড ইন টু মিড লাইট অফ ইন এ ফ্ল্যাশ, মুহূর্তের মধ্যে কী হলো, পুরো আকাশটা মধ্যরাত্রির মতন ছেয়ে গেল। দ্য চিলড্রেন স্টুড ইন দ্য ডোর ওয়ে অ্যাট টু দ্যার আন্ডারগ্রাউন্ড হাউসেস, ছেলেগুলো দাঁড়িয়ে আছে ততক্ষণ পর্যন্ত দরজার সামনে তাদের মাটির তলার বাড়িতে। আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড, যতক্ষণ না পর্যন্ত জোরে বৃষ্টি শুরু হচ্ছে। দেন দে ক্লোজড দ্য ডোরস, তারপরে তারা দরজাগুলো বন্ধ করলো। অ্যান্ড হিয়ার, এবং শুনতে পেল দ্য গাইগনেটিং সাউন্ড, গর্জন অফ দ্য রেন, মানে বৃষ্টির গর্জন শুনতে পেল, ফলিং এভরিওয়্যার, যেটা সব জায়গায় পড়ছিলো। উইল ইট বি সেভেন মোর ইয়ার্স, এরপরে কি আবার 7 বছর সময় লাগবে? দ্য সানস কেম আউট অ্যাগেন, সূর্যকে বেরিয়ে আসতে। ইয়েস, হ্যাঁ। উইথ পেল ফেসেস, বিবর্ণ মুখগুলো নিয়ে। দে লুকড আউট, তারা দেখলো অফ দ্য উইন্ডো, জানলাটার দিকে। অ্যাট দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। দ্যাট ওয়াজ রেনিং নাও, যেখানে এখনও বৃষ্টি পড়ছে। রেনিং, বৃষ্টি পড়ছে। অ্যান্ড রেনিং স্টিডিলি, এবং বৃষ্টি, ক্রমাগত বৃষ্টি পড়েই চলেছে। এটা হয়ে গেল আমাদের চ্যাপ্টার। এরপরে আমরা নেক্সট আমাদের ক্লাসে এই চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসারগুলো ডিসকাস করবো। তোমরা সবাই বাড়িতে এই চ্যাপ্টারটা পুরোপুরি পড়বে, কারো যদি কোথাও কোনো প্রবলেম থাকবে সেটা আমাকে জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ করবো।